কি করছো তুমি? খেলছি। খেলছো? আমাকে নিবে তোমার খেলায়? হ্যাঁ। ঠিক আছে চল আমরা খেলি। কিভাবে খেলছো দেখাও তো। আমি আমার খরগোশটাকে খাওয়াচ্ছি। আচ্ছা, তোমার খরগোশটা হাঁটতে পারে না? হাঁটতে পারে। আর কি পারে? লাফাতে পারে। লাফাতে পারে? কিভাবে লাফায় দেখাও তো। এই তো। আচ্ছা, তোমার খরগোশটার দুটো বড় বড় কান আছে, দেখেছো? হ্যাঁ। কিরকম? এরকম। চলো আমরা খরগোশের মতো লাফিয়ে বেড়াই। চলো চলো। পারিসা খালামুনি এখন খরগোশ, আমরা কিভাবে লাফাবো দেখো তো। এইভাবে। চলো আমরা খরগোশের মতো খেলি, বরং চলো আমরা খরগোশের মতো ব্যায়ামই করে ফেলি। চলো চলো। কিভাবে? ডানে, বামে, সামনে, পিছনে। এক, দুই, তিন, চার। পারিসা খালামুনি, এই যে আমরা সামনে এলাম, পিছিয়ে গেলাম, ডানে গেলাম, বামে গেলাম, এতে কিন্তু আমাদের ব্যায়াম হয়ে গেল, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার খরগোশটা এরকম মন খারাপ কেন? ওর তো বন্ধু নেই, তাই জন্য। তুমি চাইলেই কিন্তু একটা খরগোশ বানিয়ে ওকে একটা বন্ধু বানিয়ে দিতে পারো। কিভাবে? আজকে আমি এই ফেলনা চামচ দিয়ে একটি খরগোশ তৈরি করব। এর জন্য আমাদের লাগবে একটি ওয়ান টাইম চামচ, একটি স্ট্র, একটি কেচি, মার্কার, সাইন পেন, সাদা কাগজ ও রঙিন কাগজ। এগুলো জোড়া লাগাতে আমার লাগবে একটি গ্লু স্টিক। প্রথমে আমি এর নাক মুখ ছোঁক কেটে নেব। এই হয়ে গেল খরগোশের মুখ। এই সাদা কাগজ দিয়ে ওর কান তৈরি করব। আর এবার আমরা এটাকে ভাঁজ করে কেটে নেব। এভাবে এটা মাঝখান দিয়ে কেটে নেব। এই সাইন পেন দিয়ে কানের ভেতরটা একটু ডিজাইন করে গ্লু স্টিক দিয়ে চামচের পিছনে এই কানগুলো আটকে দিচ্ছি। এবার আমি এই কাগজ দিয়ে খরগোশের জামা তৈরি করব। মাথা দিয়ে একটু কেটে নেব। জামা তৈরি হয়ে গেল। এবার আমরা এই খরগোশকে জামা পরিয়ে দেব। আঠা লাগিয়ে দিচ্ছি। এই যে স্ট্রটি আমি খরগোশের পিছনে আটকে দিচ্ছি, এটা খরগোশের হাত। এই স্ট্রয়ের বাড়তি জায়গাটা আমি কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের এই সুন্দর খরগোশ। ধন্যবাদ আমাকে বানানোর জন্য। কিন্তু কেন? কারণ সবাই আমাকে ব্যবহার করে আমাকে ফেলে দেয়, কিন্তু তুমি আমাকে সুন্দর করে জোগাড় করে রেখেছো, এই কারণেই ধন্যবাদ। হ্যাঁ, সেটা তো বটে। এমনিতেও তুমি খুব সুন্দর দেখতে। আজ থেকে তুমি আমার কলম জানিয়ে দিতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। তাই খুব বেশি দৌড়ার যাব না, তবে
বিমা বলবে লক্ষ্মী সোনা লক্ষ্মী সোনা, আমি তুলতুলি এক খরগোশ ছানা। আমরা কি কি ব্যায়াম করে ফেললাম বলো তো? আমরা খরগোশের মতন ব্যায়াম করলাম। কিভাবে? লাফিয়ে লাফিয়ে। এতে করে কিন্তু আমাদের সারা শরীরের ব্যায়াম হলো, তাই না? হ্যাঁ। যখন লক্ষ্মী সোনা হলাম তখন হাতের ব্যায়াম হলো আর কোমরের ব্যায়াম হলো। হ্যাঁ। এক দুই তিন চার, এক দুই তিন চার, সামনে পিছনে ডানে বামে, আবার এক দুই। খালামুনি, তুমি আমার খরগোশের জন্য একটা জামা বানিয়ে দিবে? কিরকম জামা? রঙিন। হ্যাঁ দেয়া যায়, ওর গায়ে তো মাত্র একটা রং, শুধু লাল রং। প্রজাপতির তো অনেক রং আছে। হ্যাঁ, তুমি মাথায় যে দুটো প্রজাপতি পরেছো এরকম রঙিন জামা, তাহলে প্রজাপতির কাছ থেকে একটু রং এনে ওকে দাও। আচ্ছা। তোমরা এরকম একটা ছবি আঁকতে চাও? চলো আঁকি। প্রজাপতির মাথা, চোখ মুখ দিতে হবে, চোখ। এবার আমরা আঁকবো প্রজাপতির শরীর, একটা লম্বা টানে পর্যন্ত আমাদের শরীর হয়ে গেল। এখন আমরা ডানা আঁকবো, ডানার একটু ঢেউ খেলানো আছে। আবার একটা ছোট ডানা আছে, একটা শো দুইটা শো হয়ে গেল। শরীরের মধ্যে থাকে এরকম দাগ, এরকম ছোট ছোট দাগ থাকে, হয়ে গেল আমাদের প্রজাপতি। আর একটা জিনিস বাদ পড়েছে, আমরা নকশাগুলো করব। এখানে একটা গোল দিই, এখানে একটা ডিমের মতো দিতে পারি, এই পাশে দিতে পারি, এখানে আর একটা ডিমের মতো নকশা, এখানে একটা, এদিকে, হয়ে গেল আমাদের প্রজাপতি। এখন আমাদের কালার করতে হবে। ওকে, আমরা রং করছি তোমার পছন্দের রংটা। এই আমাদের প্রজাপতি আঁকা শেষ। দেখো তো কেমন হয়েছে প্রজাপতিটা। প্রজাপতি কমলা ফুলি, তোমার নাম কি? আমার নাম ডালি ফুলি। আচ্ছা, ফুলের নাম দিয়ে খেলতে হয় এমন কিন্তু একটা খেলা আছে, তুমি কি জানো? কি খেলা? আজকে আমরা ফুল টোক্কা খেলা খেলবো। এই খেলা খেলতে প্রথমে দুজনকে রাজা বানাতে হয়। আজকে আমি রাজা হয়েছি, আর আমার সাথে রাজা হয়েছে ইব্রাহিম। বাকিরা দুজন করে নাম বেটে আসে, তারপর আমরা দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নেই। কি নাম রাখবি? তোমার নাম সন্ধ্যা। আমার নাম সূর্যমুখী। সন্ধ্যা না সূর্যমুখী? সন্ধ্যা। আপেল না কমলা? কমলা। বাটা শেষ হয়ে গেলে দু দলে ভাগ হয়ে খেলা শুরু হয়। যারা রাজা হয় তারা দলের সবার নাম রাখে। এক দলের রাজা অন্য দলের একজনের চোখ ধরে, তারপর তার দলের একজনকে ডাকে, আর
আইরে আমার বেলি, যাকে ডাকে সে এসে টুকা দিয়ে আবার নিজের জায়গায় চলে যায়। রাজা বলে কখন মাথা হেট, তারপর সবাই মাথা নিচু করে বসে থাকে। তারপর রাজা চোখ ছেড়ে দিলে কে টুকা দিয়েছে তাকে খোঁজার চেষ্টা করে। যদি সে বলতে না পারে তাহলে যে টুকা দেয় সে লাভ দিয়ে সামনে এগিয়ে আসে। তারপর রাজা ওই দলে আরেকজনের চোখ ধরে, আইরে আমার গন্ধরাজ, ক ক্ষমাতা হ্যাট, শান্ত। যদি সে বলতে পারে তাহলে সে তার জায়গা থেকে লাভ দিয়ে এগিয়ে আসে। তার দলের রাজা অন্য দলের একজনকে চোখ ধরবে, আরে আমার কাঁঠাল, ক ক্ষমাতা হ্যাট, মারিয়া, এই কাছে না। এভাবে খেলা চলতে থাকে। আইরে আমার তেঁতুল, ক্ষমাতা হ্যাট, এক দলের খেলোয়াড় যদি লাভ দিতে দিতে অপর পক্ষের সীমানা পার হয়ে যেতে পারে তাহলে তারা বিজয় হয়। এভাবেই ফুল টোক্কা খেলা খেলতে হয়। এটা অনেক মজার খেলা। আমরা বন্ধুরা সবাই মিলে ফুল টোক্কা খেলা খেলি। খালামুনি, আমার খরগোশ ছানাটা রাগ করেছে তাই। আচ্ছা এক কাজ করো, ওকে নিয়ে আসো, ওকে নিয়েই আমরা খেলি। চলো চলো। এখন আমরা ওকে নিয়েই খেলবো। কি হবে? এইভাবে এইভাবে এইভাবে। অনেক লাফালাফি হয়েছে, এবার খরগোশকে খেতে দাও, ওর না ক্ষুধা পেয়েছে। আমি ওর জন্য দুধ ভাত নিয়ে আসি। দুধ ভাত কি ওর খুব প্রিয়? ওর তো গাজর খুব প্রিয়। ও গাজর? তুমি গাজর খাও না? খাই, আমি কি কাঁচা গাজর খাবো? না, তুমি কাঁচা গাজর খাবে না, তুমি খাবে গাজর দিয়ে তৈরি মজার কোনো খাবার। এখন তৈরি করব গাজরের রোল। আর এই রোলটা তৈরি করতে আমার যা যা লাগছে, রুটি, গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, সসেজ কুচি, মাখানো আটা, কাঁচামরিচ কুচি, ব্রেড ক্রাম, পেঁয়াজ কুচি, লবণ আর ডিম। প্রথমে আমি শুরু করছি পুর বানানো দিয়ে। চুলাটা জ্বালিয়ে নিলাম, এখানে দিয়ে দিব অল্প পরিমাণ তেল। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমরা এখানটা দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সসেজ কুচি, পেঁয়াজ পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, তারপর দিয়ে দেবো গাজর। আমরা গাজরটা একটু বেশি করে দেবো, খুব অল্প কাঁচামরিচ কুচি, 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। এই সবজিটা আমি আবার রোল করে ভাজবো। এটা হয়ে গেছে, চুলোটা বন্ধ করে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি যেটা করব সেটা হচ্ছে রোলগুলো তৈরি করব। প্রথমে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবো। এরপর আমি গাজরের রোলটা বানানো শুরু করব। এইভাবে যখন এতটুকু বাকি থাকবে ওটা আমি আটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দেব, এরকম চেপে লাগিয়ে দেব। দুই পাশের মুখটা আমরা এরকম আটা দিয়ে বন্ধ করে দেব। এভাবেই একটা একটা করে বাকি গাজরের রোলগুলো আমরা বানিয়ে নেব। রোলগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলো ডিমে চুবিয়ে নেব, এরপর ব্রেড ক্রামে জড়িয়ে ভেজে নেব। রান্নার সময় যেহেতু আমাদের 2টো হাতই ব্যবহার করতে হয়, খুব ভালোভাবে রান্না করার আগে 2টো হাতই পরিষ্কার করে নেব যাতে ব্যাপারটা খুব স্বাস্থ্যসম্মত হয়। আমার গাজরের রোল তৈরি শেষ, এখন আমি এটাকে পরিমাণ মতো তেলে ভেজে নেব। ধীরে ধীরে ভাজতে হবে, এক পাশ হয়ে গেলেই আমরা অন্য পাশ উল্টে দেব। এটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটা পরিবেশন পাত্রে নেব। সুন্দর করে সাজিয়ে রাখা প্লেটে আমরা এই রোলগুলোকে তুলে নেব।
তৈরি হয়ে গেল অনেক মজাদার গাজরের রোল। আচ্ছা খরগোশ কিভাবে গাজর খায়? এইভাবে। হ্যাঁ চলো আমরাও গাজর তুলি আর খরগোশের মতো গাজর খাই। চলো চলো মনে করো গাজরের একটা ক্ষেত। আমরা প্রথমে যাব গাজর তুলব ক্ষেত থেকে, তারপর খাবো। আচ্ছা আমরা এই খেলাটা চলো তো ব্যায়ামের মতো করি। কিভাবে? গাজর তুলছি তাই না, গাজর তুলছি তারপর গাজর খাচ্ছি। এক দুই, আবার এক দুই তিন চার। চলো আমরা এটা তালে তালে করে ফেলি, ঠিক আছে? আমরা আজকে কি কি মজা করলাম বলো তো? আমরা খরগোশ হলাম, খরগোশের মতো লাফ দিলাম, তারপর প্রজাপতির মতো উড়লাম, তারপর খরগোশের মতো গাজর খেলাম। এতে করে আমাদের খেলা হলো আর সাথে ব্যায়ামও হয়ে গেল, তাই না? হ্যাঁ। তাহলে চলো এই ব্যায়ামগুলো আমরা তালে তালে করে ফেলি। চলো চলো। ¡Gracias!